একজন কবির একটা কথা আমার মনে পড়ে গেল এক কবি একজন শেখ কবি একটা কিতাবের মধ্যে লিখেছেন সাপ আর ব্যাঙ্গের সাথে বড় বন্ধুত্ব সাপ আবার ব্যাঙ্গকে ডাক দিয়ে বলে ব্যাঙ্গ ভাই দুনিয়ার মধ্যে তুমি বড় টটরাও টটরাও টটরাইও না কারণ টটরানো অভ্যাসটা বহুত খারাপ ব্যাঙ্গকে ডাক দিয়ে বলেন ব্যাঙ্গকে ডাক দিয়ে বলতেছেন ও সাপ ভাই আপনার কিন্তু অভ্যাস খারাপ আপনি কিন্তু চাগাইয়া চাগাইয়া বেকাবেকি করে হাঁটেন আপনার হাঁটাটাও আপনি ঠিক করে নিয়েন কথা বুঝেন নাই কয় আপনি কিন্তু বেকাবেকি করে হাঁটেন আপনি কিন্তু বেকাবেকি হাঁটাবাদ দিয়ে আপনি সিধা সিধি চলেন কিন্তু সাপ তো চলতে পারে না তার অভ্যাসই ওটা হয়ে গেছে কথা কোন ঠিক না নাই একদিন হঠাৎ করে রাস্তা ক্রস করতে না করতে ওই পাশে রাখাল একটা লাঠি নিয়ে দাঁড়ায় ছিল সাপ যখন ক্রস করেছে সাপ দেখে রাখাল এমন পিটান পিটাইছে একবারে মাইরা সিধা করে রাস্তার মধ্যে ছুঁয়া দিছে কথা বুঝছেন আন ব্যাঙ্গে আইসা ক সাপ ভাই তোমাকে কত কওয়া কইলাম তুমি সিধা হইয়া চলো সিধা হইয়া চলো সিধা হইলাও কিন্তু মরার পরে একবারে সিধা হইয়া গেলাও কথা কন ভাই ঠিক না নাই লালা আমার বংশেরা আমার সোনার চামেরা আমি যেই কথাটা আমি বলেছিলাম দয়ার নবী মদিনায় হিজরত করার পরে 10 বছর পরে মক্কায় হজ করার জন্য আসলেন মক্কায় হজ করার জন্য আসেন হজ করার জন্য যখন আসছিলেন ওই আখিরি হজার টাইমে ওই হজকে বলা হয় হুজ্জাতুল ওয়াদা মতলব আখিরি হজের টাইমে 1 লক্ষের অধিক হাজিরা সেই হজের মধ্যে জুমায়েত হয়েছিলেন আমার মুসলমান ভাইরা এই আখিরি হজের মধ্যে দয়ার নবী সাহাবাদেরকে চিত্রিত করে করে সবাইকে ডাক দিয়ে বললেন আমার সাহাবারা আমি তোমাদেরকে কহাকটা নসিহত করে যাই এই নসিহত গুলো যদি মানতে পারো তাহলে মনে রাখো পৃথিবীর জমিনের মধ্যে তোমাকে কেউ পদভ্রষ্ট করতে পারবে না তোমাকে কেউ নাকাম করতে পারবে না আল্লাহর জাহান্নাম তোমার জন্য হবে না তোমার জন্য আল্লাহ তাআলার জান্নাত রেডি হয়ে থাকবে একবার জোরে জোরে বলে দেবে কি ভাই সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা সর্বপ্রথম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে ডাক দিয়া বললেন মুসলমান তোমাদের মধ্যে কর্তব্য হইল একজন মুসলমান হইয়া আরেকজন মুসলমানের জান ও মালের হেফাজত করা দয়ার নবী 1 নম্বর বলে দিলেন একজন মুসলমান হইয়া আরেকজন মুসলমানের মা জান ও মালের হেফাজত করা কার সম্মানের ভিতরে পার্থক্য আসবার না দেওয়া 2 নম্বর হলে দুই নম্বর বলে দিলেন মুসলমানেরা তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি কইরো না একজন আরেকজনকে তোমরা হত্যা করিও না দয়ার নবী বলে দিলেন 3 নম্বর দয়ার নবী বলে দিলেন পৃথিবীর জমিনের মানুষেরা শোনো 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 পুরুষদেরকে বলে দিলেন ও পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীর হক আদায় করিও স্ত্রীর সাথে তোমরা সৎ ব্যবহার করিও সৎ আচরণ করিও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ মুসলমান তোমরা তোমাদের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করিও আমার মুসলমান ভাইরা দয়াল নবী যে বিশ্ব নবী বলে দিলেন 4 নম্বর বলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিলেন মহিলাদেরকে বললেন মহিলারা তোমাদের দায়িত্ব হয়ে গেল তোমরা তোমাদের স্বামীর হক আদায় করিও স্বামীকে নারাজ করে রাখিও না স্বামীকে কোনো সময় তোমরা অন্তরে আঘাত দিও না আমার মুসলমান ভাইরা দয়াল নবী বলে দিলেন ও মুসলমানরা তোমাদের দায়িত্ব হয়ে গেল তোমরা পৃথিবীর জমিনের মধ্যে আমার পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীম সংবিধান অনুযায়ী তোমরা জীবন কাটাবা এই জীবনটা কাটাইতে যদি পারো পৃথিবীর জমিনের মানুষ তোমাদেরকে গাফলত করতে পারবে না তোমাদেরকে অন্য রাস্তা নিতে পারবে না কথা কন ভাই ঠিক না নাই আমার মুসলমান ভাইরা আমার বন্ধুরা এই কথা বলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বললেন হযরত ওসমানকে বললেন হযরত আলীকে বললেন হযরত আব্বাসকে বললেন ভাই সাহাবা শোনো 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 দুনিয়ার মধ্যে এমন একজন মানুষ আছে যাকে মৃত্যুর এখতিয়ার দেওয়া হয়েছে সে যদি চায় দুনিয়ার মধ্যে অনেক দিন থাকতে পারবে আর সে যদি চায় এই মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতে পারবে
সাহাবাদের বুজার বাকি নাই এমন মানুষ তো দুনিয়ার মধ্যে কেউ নাই তিনি হবেন আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যিনাকে মৃত্যুর কথা বলা হয়েছে তিনি হলেন আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথা বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের আর বুজার বাকি নাই তিনি হবেন আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি হবেন দয়ার নবী যিনাকে পৃথিবীর জমিনের মধ্যে যিনাকে সম্মান দেওয়া হয়েছে মৃত্যুর কথা জানাকে ইখতিয়ার দেওয়া হয়েছে তিনি হলেন আখিরের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথা সাহাবাদের মধ্যে আর বুঝার বাকি নাই কান্না আরম্ভ করে দিলেন সবাই একদিকে দিকে কান্না করেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন বলুন ওই ব্যক্তি কে কে আবু বকর ডাক দিয়া বললেন সাহাবারা শোনো আমার সাথীরা তিনি হলেন আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একবার জোরে জোরে বলা যাবে কি ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা খারাপ পাইতেছেন কষ্ট পাইতেছেন আমার মুসলমান ভাইয়েরা আগের দিকে চলুন বিশ্ব নবী তাজদার মদিনা সরকার দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথা বলার সাথে সাথে সাহাবারা সবাই কান্না আরম্ভ করে দিয়েছেন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবারা কান্নার কোনো প্রয়োজন নাই কান্নার কোনো প্রয়োজন নাই ধৈর্য ধারণ করো সহ্য করো সহ্য করো ধৈর্য ধারণ করো ধৈর্য করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কামিয়াব করে দিবে একবার জোরে জোরে বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা আমি বলতেছিলাম বিশ্ব নবী দয়ার নবীর কথা সেই নবী পৃথিবীর জমিনের মধ্যে না আসলো এই আখিরি দুনিয়া সেই দুনিয়া সৃষ্টি হইতো না আসমান জমিন সৃষ্টি হইতো না পরকাল সৃষ্টি হইতো না জান্নাত সৃষ্টি হইতো না জাহান্নাম সৃষ্টি হইতো না আমি সেই নবীর কথা বলেছি যেই নবী দুনিয়া থেকে কেমনে ভাবে বিদায় হয়ে গেল আমার মুসলমান ভাইরা আমার বন্ধুরা এই কথা বলার পরে কিছুদিন পরে দয়ার নবী বড় অসুস্থ হয়ে গেলেন বড় অসুস্থ হয়ে গেলেন বড় অসুস্থ হয়ে গেলেন বিছনায় থেকে উঠতে পারে না চলতে পারে না ভালোভাবে জল ভালোভাবে বিছনায় থেকে উঠতে পারে না চলতে পারে না নামাজের মধ্যে যাইতে পারে না দয়ার নবী জি হযরত আয়েশাকে বললেন আয়েশা তোমার আব্বা আবু বকরকে বলো নামাজ আদায় করার জন্য হযরত আয়েশা বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বা আপনার অনুপস্থিত সহ্য করতে পারবেন না কারণ আমার আব্বা অনেক অন্তর থেকে বড় নরম আমার আব্বার অন্তরটা বড় নরম আপনি অনুপস্থিত থাকলে আবু বকর সহ্য করতে পারবেন না আল্লাহর রাসূল হযরত বিলালকে ডাক দিলেন বিলাল আসো আসো তুমি বলে দাও আবু বকরকে নামাজ পড়ানোর জন্য আবু বকরকে নামাজ পড়ানোর জন্য বলে দেন আমার মুসলমান ভাইরা নামাজ পড়ার জন্য আবু বকরকে বলা হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ানো আরম্ভ করে দিলেন নামাজ পড়াইছেন নামাজের মধ্যে নামাজ শেষ না হইতে হইতে মসজিদের মধ্যে এমন খলবলি এমন কান্নার রোল আরম্ভ হয়ে গেছে একদিক থেকে সবাই কান্না করে সবাই মনে হয় যে কিয়ামত বরপা হয়ে গেছে কিয়ামত আরম্ভ হয়ে গেছে একজন আরেকজনের দিকে তাকায় থাকতে পারে না একজন আরেকজনের জন্য তাকায় থাকতে পারে না সবাই কান্না করে আল্লাহর রাসূল বেহুশ অবস্থার মধ্যে ছিলেন ওই সময়ের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে বিশ্ব নবীর সর্বমোবারক মাথা মোবারক ছিলেন দয়ার নবী জি আয়েশাকে বললেন আয়েশা মসজিদের মধ্যে কেন হাঙ্গামা হইতেছে কেন কান্দা হইতেছে দয়ার নবীকে আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার অনুপস্থিতি সাহাবারা সহ্য করতে পারে নাই তারা মসজিদের মধ্যে কান্না আরম্ভ করে দিয়েছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন আয়েশা আমাকে উঠাও আমাকে ধরো নিয়ে যাও আমাকে মসজিদের কাছে আমার মুসলমান ভাইরা বিশ্ব নবী চলতে পারে না বড় অসুস্থ দয়ার নবীকে হাত ধরে 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 মসজিদের দরজায় নিয়ে যাওয়া হইল সাহাবাদেরকে তাসল্লি দিলেন সাহাবাদেরকে সান্ত্বনা দিলেন আমার মুসলমান ভাইরা বিশ্ব নবী তাজদার মদিনা ওখান থেকে আসার পরে আবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুড়ের উপরে শুয়ে আছেন পায়ের উপরে শুয়ে আছেন এই পায়ের উপরে শুয়ে আছেন শুয়ে শুয়ে ডাক দিয়ে বলতেছেন আয়েশা আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই বলে কি প্রশ্ন করবেন ইয়া রাসূলুল্লাহ
হযরত আয়েশাকে বললেন আয়েশা তুমি কি বলতে পারবা আমি দুনিয়া থেকে চলে গেলে আমাকে কোন জায়গার মধ্যে কবরস্থ করা হবে হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আপনার কবরটা হবে আপনার জন্ম যখনই মা যেই জায়গার মধ্যে শুয়ে আছে আপনার আব্বা যেই জায়গার মধ্যে শুয়ে আছে আমার মনে হয় আপনি প্রথম বললে সেই জায়গার কথাই আপনি বলবেন আমার আম্মা যেই জায়গার মধ্যে শুয়ে আছে আমাকে সেই জায়গার মধ্যে রাখবেন দয়ার নবী বললেন না আমি ওই জায়গার কথা সিদ্ধান্ত করি না হযরত আয়েশা বললেন তাহলে আমার মনে হয় আমার অনুভব হয় আপনার প্রথম স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকে আপনি মহব্বত করেছেন যার কথা বললে আপনি দুটো চোখের পানি আপনি রাখতে পারেন না যার কথা বললে আপনি রাগ হয়ে যেতেন আপনি মসজিদের মধ্যে সেজদায় পড়ে পড়ে আপনার প্রথম সহধর্মিণী আপনার খাদিজার জন্য আপনি দোয়া করেছেন আমি পৃথিবীর জমিনের মধ্যে দেখেছি আপনার স্ত্রী খাদিজার জন্য কত সময় না আপনি সেজদায় পড়ে পড়ে কাঁদছেন আমার মনে হয় আপনার স্ত্রীর ভালোবাসায় আপনি নাকি খাদিজার কাছে শুয়ে থাকবেন দয়ার নবী ডাক দিয়ে বললেন না 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 আমি সেখানে আমি থাকবো না সেটাও আমি সিদ্ধান্ত করি নাই খারাপ পাইতেছেন বাবা কষ্ট পাইতেছেন আমার মুসলমান ভাইরা মনটা লাগায় দেন ধ্যান লাগায় দেন দয়ার নবীজি ডাক দিয়া বললেন আয়েশা আমি চাই আমি যেইভাবে করে তোমার গুরুর উপরে শুয়ে আছি আমি যদি বলি আয়েশা আমাকে এই জায়গার মধ্যে তোমার ঘরের মধ্যে কিছুটুকু জায়গা দেওয়া যাবে নি হযরত আয়েশা ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে এই জায়গা চাবেন আমি কখনো ভাবি নাই আমার নসিব বড় ভালো দয়ার নবী এই ঘরের মধ্যে শুয়ে থাকবেন আমার মধ্যে নসিব আর কেউ হইতে পারে দয়ার নবীজি বিশ্ব নবীজি তাজদারে মদিনা সরকার দোয়ালম হযরত মাফাত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আয়েশা আমি যে তোমাকে এই কথাটা বললাম তুমি অবশ্যই বিশ্বাস করে নিয়েছো বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ জীবনে তো এমন কথা আপনি বলেন নাই তুমি আমার চোখের সাথে চোখ মিলিয়েছো তার জন্য তো আমি এই কথাটা আমি বলেছি একবার জোরে জোরে বলে যাবে কি ভাই সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা দয়াল নবী বড় অসুস্থ হয়ে গেলেন বড় অসুস্থ হয়ে গেছেন হাঁটতে পারে না কিন্তু দয়ার নবীজির অভ্যাস ছিল ভাইরে বড় অসুস্থ যখন হয়ে গেলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান মিসওয়াক করতে করতে ঘরের মধ্যে দাখিল হয়ে গেলেন দাখিল যখন হয়ে গেছেন দয়ার নবী কথা বলতে পারে না চোখ দিয়ে ইশারা করে দেখান ওই যে দেখান ওই যে দেখান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বুঝতে পারলেন দয়ার নবীর মিসওয়াক করার বড় অভ্যাস মনে হয় তিনি মিসওয়াক করবে এই মিসওয়াকের জন্য কথাটাই বলতেছে আমার মুসলমান ভাইরা মিসওয়াকের জন্য যখন ইশারা করলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাইয়ের কাছ থেকে মিসওয়াক চাতা নিয়ে লয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি মিসওয়াক করেন করেন হযরত রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন আয়েশা অর্থাৎ ইশারায় বলতেছেন আয়েশা তুমি মুখের দ্বারা চাবাইয়া চাবাইয়া দেয়াও আমি নিজে মিসওয়াক করব আমার মুসলমান ভাইরা রে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মিসওয়াকটা মুখের দ্বারা চাবাইয়া নরম করে দিলেন আর নিজে ওই মিসওয়াকটা মুখের ভিতরে লাগাইয়া দিলেন আমার মুসলমান ভাইরা আমি আপনাদেরকে একটা আমল শিখায় যাই পৃথিবীর জমিনের মধ্যে আলিম উলামাদের কি ইমামদেরকে ডাকিয়া আনিয়া আনিয়া মরার মুহূর্তের মধ্যে কলেমা পড়ানো লাগবে না কলেমা পড়ানো লাগবে না একটা আমল যদি করতে পারে দয়ার নবী বলে দিয়েছেন তাহলে অটোমেটিক মুখের দ্বারা কলেমা বাহির হয়ে যাবে লা ইলাহা হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বাপ জানেরা আমার মুসলমান ভাইরা দয়ার নবী বললেন
পৃথিবীর জমিনের মধ্যে যদি কারো মেসওয়াকের অভ্যাস থাকে জীবনে মেসওয়াক করে না কিন্তু মেসওয়াক করতে করতে তার মৃত্যু হয়ে গেছে যদি মেসওয়াক করে মারা যায় ওই মানুষটার মুখের দ্বারা অটোমেটিক কলেমা বাহির হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার মুসলমান ভাইরা বড় টেনশন দিয়ে দিবেন দয়াল নবীজি বড় অসুস্থ হয়ে গেলেন মুসলমান দয়াল নবী বড় অসুস্থ হইয়া পৃথিবীর জমিনের মধ্যে চলতে পারে না বেমার যখন অনেক বেড়ে গেল হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে কাছে বসিয়া বলে আব্বা গো আপনার কান্না আপনার চোখের পানি আপনার অসুস্থতা আমি ফাতেমা সহ্য করতে পারি না আমার মুসলমান ভাইরা হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাকাইয়া তাকাইয়া দুইটা চোখের পানি জোর করে ছেড়ে দিতেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন ফাতেমা কান্না লাগবে না বেশি দিন আর দুনিয়ার মধ্যে তুমি থাকবে না আমি চলে যাওয়ার পরে ছয় মাস পরে তুমি আমার কাছে এসে যাবা একবার জোরে জোরে বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা আমি যেই কথাটাই আমি আপনাদেরকে বলেছিলাম আমার বন্ধুরা বিশ্ব নবীর কাছে শর্টকাটের মধ্যে বলে দিলাম বিশ্ব নবীর কাছে হযরত আজরাইল মারাকাল মত উপস্থিত হয়ে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো আপনি যদি অনুমতি দেন আপনার ঘরে পারমিশন চাই আমি আপনার ঘরে ঢোকার জন্য অনুমতি চাই আপনি যদি অনুমতি দিয়ে দেন আপনার ঘরের মধ্যে আমি দাখিল হব একবার আওয়াজ দিলেন আওয়াজ শুনতে পারে না দুইবার আওয়াজ দিলেন আওয়াজ শুনতে পারে না আমার মুসলমান ভাইরা দয়ার নবী অসুস্থ হইয়া অনেক আরাম করতেছিলেন গমের করেছিলেন একবার সালাম দিলেন হযরত মা ফাতেমা ডাক দিয়া বললেন কি আসছো দাঁড়িয়ে থাকো আমার বাবা বড় অসুস্থ বেমারের মধ্যে পড়ে আছে একবার ডাক দিলেন দুইবার ডাক দিলেন হয় আওয়াজ আসে না তিনবার যখন ডাক দিয়ে দিলেন দয়ার নবী জাগ্রত হইয়া বলেন ফাতেমা কে ডাকে আব্বাকে ডাক দিয়ে বলেন আব্বা একটা ভয়ঙ্কর আওয়াজ আসে ওই আওয়াজটা দেখে আমি নিজেই কম্পিত হয়ে যাই এই ব্যক্তি কে ঘরের মধ্যে আসার জন্য ইজাজত চায় হযরত রাসূলুল্লাহ বোঝার বাকি নাই ডাক দিয়া বলে দিলেন ফাতেমা ফাতেমা অবশ্যই ইজাজত দিয়ে দাও ঘরের মধ্যে দাখিল হওয়ার জন্য আমার মুসলমান ভাইরা আমার মুসলমান ভাইরা বিশ্ব নবী ইজাজত দিয়ে দিলেন আজরাইল মালাকের মত ঘরের মধ্যে উপস্থিত হইয়া বিশ্ব নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি ইজাজত দিয়ে দেন তাহলে আপনার জানটাকে কবজ করব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়া বললেন ডাক দিয়া বললেন জিব্রিল কোথায় জিব্রিল আমিন কোথায় আমার বন্ধু জিব্রিল আমিন কোথায় জিব্রিল আমিনের কাছে বসে প্রশ্ন করলেন জিব্রিল আমিন তোমার মত কি জিব্রিল আমিন ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বন্ধু আপনার সাথে মোলাকাত করার জন্য আপনার দিদার করার জন্য অপেক্ষা আছে একবার জোরে জোরে বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা বিশ্ব নবী তাজদারে মদিনা সরকার দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ তিনার যখন জান কবজ করা হইল মুসলমান ভাইরা একবার চিন্তা করে দেখেন কিতাবের মধ্যে উল্লেখ আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন দয়ার নবীর যখন জানটা কবজ করা হয় আমার মুসলমান ভাইরা বিশ্ব নবীর চেহারা কোন সময় লাল হয়ে গেছে আর কোন সময় হলুদ রঙের হয়ে গেছে আমার মুসলমান ভাইরা হযরত মালাকুল মউত আজরাইল জান কবজ করার পরে দুটা চোখের পানি জারিয়া জিব্রিল
আমিন কাঁদতে কাঁদতে আসমানের দিকে চলে গেলেন হায় রে যেই নবীর জন্য আমি দুনিয়া ভ্রমণ করেছি আর দুনিয়াতে আমার ভ্রমণ করা হবে না আজরাইল কান্না করেছেন জিবরাইল কান্না করেছেন আমার মুসলমান ভাইরা শুধু কি তাই না 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 সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন পৃথিবীর জমিন থেকে যখন চলে যাবেন আপনার জানাজা কে পড়বে আপনাকে কফন কে পড়াবে আপনাকে দফন কে দিবে আল্লাহর রাসূল বলে দিলেন আমার জানাজার মধ্যে কোনো ইমাম থাকবে না আমার কফনের জন্য আমি যেই লুঙ্গি পরিধান করে আছি আমি যেই কুর্তা পরিধান করে আছি এটাই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে আমার মুসলমান ভাইরা তাইর নবী বিশ্বনবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আমার মুসলমান ভাইরা রে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কোন জায়গার মধ্যে তোমাকে দফন করা হবে আর কোন জায়গার মধ্যে তোমাকে দফন করা হবে সাহাবাদের মধ্যে খুল বলে বেঁচে গেছে বিশ্বনবী কোন জায়গার মধ্যে দফন করা হবে কেউ সিদ্ধান্ত নিতে পারে না আবু বকর ডাক দিয়া বললেন আবু বকর ডাক দিয়া বললেন ইনার সিদ্ধান্ত একমাত্র দিতে পারবেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার মুসলমান ভাইরা তিনার কাছে আবু বকর আসলেন আলী আসলেন সবাই আসিয়া বললেন আয়েশা বলুন 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 আল্লাহর নবী কোন জায়গায় থাকা পছন্দ করেছেন হযরত আয়েশা বললেন দয়ার নবী এখন যেই জায়গার শুয়ে আছে তিনি এই জায়গার মেয়েদের শুয়া পছন্দ করেছে একবার জোরে জোরে বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা বিশ্বনবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে যেমন দুনিয়ার মধ্যে আসছিলেন এমন একটা রহমত নিয়ে আসছিলেন গাছের মধ্যে পাতা ছিল না মরা গাছের মধ্যে পাতা হয়ে গিয়েছিল আবার দয়ার নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় রে মুসলমান দুনিয়ার মধ্যে এমন একটা বরফা হয়ে গেল আবু বকর সুস্থ ছিলেন আলী তলোয়ার হাতে নিয়া নিয়া মদিনার জমিনের মধ্যে ডাক দিয়া বল কেউ যদি বল রে দুনিয়ার মধ্যে বিশ্বনবী নাই তার কল্লা শরীরের মধ্যে থাকবে না আমি আবু আমি ওমর তার কল্লাটা তার শরীরে থেকে আমি আলাদা করে দিব আমার মুসলমান ভাইরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মধ্যে এমন অবস্থা ছিলেন ভাই গো হাঁটতে পারেন না হাঁটতে পারে না পারে না পারে না শুধুমাত্র আসার পরে আর কান্দে কান্দে বলে দয়ার নবী গো যার জন্য আমি দুনিয়ার মধ্যে সম্মান পাইছি আমি যার জন্য দুনিয়ার মদিনার জমিনে আছি সে যদি নাই আমি কার জন্য মদিনার জমিনের মধ্যে থাকবো আমার মুসলমান ভাইরা বিশ্বনবী তাজদারি মদিনা সরকারি দুআলম মোহাম্মদ রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে মদিনার বাচ্চা বাচ্চা পর্যন্ত শিশু শিশু বাচ্চারা তিন দিন পর্যন্ত খানা ওয়ানাহার বন্ধ করে দিয়েছিল শিশু শিশু বাচ্চারা খানা খায় নাই ও মুসলমান আপনি কোন নবীর উম্মত একবার চিন্তা করে দেখছেন শুধু শিশু শিশু বাচ্চারা না উট ডুম্বা আর গাধা পর্যন্ত তিন দিন পর্যন্ত না খাইয়া না খাইয়া নবীর ইশকে নবীর মহাব্বতে ধাপ পারে পারে লাভ পারে পারে জমিনের মধ্যে মারা গিয়েছে একবার জোরে জোরে বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ সেই জন্য কবি বলেছেন আমরা যে তার আখিরি উম্মত উম্মতের করলাম কে যে নবীর ওসিলায় আইলাম ভাই দুনিয়ায় ওই দয়ার নবীর লাগিয়া আমরা যে তার আখিরি উম্মত উম্মতের করলাম কে আমার মুসলমান ভাইরা আমি লম্ব করব না আমি শেষ করে দেই কারণ আমি বক্তাদেরকে বে যদি করতে চাই না
আমার ছোট ভাই পয়সা আমার ছোট কিন্তু ওনার সম্মান অনেকই বড় আমার মুসলমান ভাইরা তিনি বসে আছে আমি এই কথাটাই আমি আপনাদেরকে বোঝাতে চাইছি রে ভাই যে নবীর আশিক যেই নবীর জন্য সম্মান পেয়েছে যেই নবীর জন্য নামাজ পেয়েছে যেই নবীর জন্য রোজা পেয়েছে যেই নবীর জন্য সম্মান পেয়েছে যেই নবীর জন্য ইসলাম পেয়েছে এই নবীর মহব্বত এই নবীর ভালোবাসা তোমার অন্তরে কি একবার জাগে না ইতিম নবী পৃথিবীর জমিনের মধ্যে ওই পৃথিবীর জমিনের মধ্যে আজরাইল যখন জান কবজ করতে আসছিল আমার মুসলমান ভাইরা ওই মুহূর্তের মধ্যেও বলেছিল আজরাইল আমি তোমার কাছে আবদার জানাই মৌতের কত কষ্ট আছে আমি নবী কি দিয়ে দাও আমার আখির উম্মতকে কষ্ট দিও না একবার জোরে জোরে বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা বিশ্ব নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে মদিনার মধ্যে এমন হয়েছিল মনে কই মানুষের উপরে পাহাড় পড়ে গেছে মনে কই মানুষের উপরে পাহাড় পড়ে গেছে কারো মুখে হাসি ছিল না বিশ্ব নবী দুনিয়ার মধ্য থেকে সোমবারের দিন চলে গেলেন সোমবার মঙ্গলবার তিন দিন পর্যন্ত দুনিয়ার মধ্য ছিলেন মানুষ দলে দলে আসে নামাজ পড়ে চলে যায় ফেরেশতারা আসেন নামাজ পড়ে চলে যায় মানুষ আসেন নামাজ পড়ে চলে যায় বাচ্চারা আসেন নামাজ পড়ে চলে যায় ইমাম ছিলেন না তিন দিন পর্যন্ত দুনিয়ার মধ্য ছিলেন আমার মুসলমান ভাইরা এই দুনিয়ার থেকে যখন বিশ্ব নবীকে যখন কফন পরানো হইয়া দফন যখন করা দেওয়া হইল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুশকিজা পানির মতো একটা বস্তু নিয়ে ওই কবরের মধ্যে ছেড়ে দিয়েছে ওই পানির বরকতে মুসলমান ভাইরা পর্যন্ত বিশ্ব নবীর মাজার আর ভিতরে থেকে কাঁচা রয়েছে আর আজ পর্যন্ত কাঁচা আছে কিয়ামত পর্যন্ত কাঁচা থাকবে একবার জোরে জোরে বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা সেই জন্য আমি আপনাদেরকে বলি বাবা রে আদাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজুউ ইসনানি ওয়া ইবকা মা হুয়া ওয়াহিদ আতবাউ আহলু মালুহু ওয়া আমালু ফায়ারজুউ আহলু ওয়া মালু ওয়া ইবকা আমালু মানুষ চলে গেলে কবর পর্যন্ত তিনটা বস্তু কবর পর্যন্ত যাবে এক নম্বর তার আত্মীয় স্বজন যাবে দুই নম্বর যাবে তার মাল যাবে তিন নম্বর তার আমল যাবে আমার মুসলমান ভাইরা কবর পর্যন্ত যাইয়া দয়ার নবী বলে দিলেন ফায়ারজুউ আহলুহু ওয়া মালুহু দুইটা বস্তু রিটার্ন আসবে আপনার আত্মীয় স্বজনরা আপনাকে কত ভালোবাসছে আপনাকে কত মহব্বত করবে যত মহব্বতের মানুষ আপনি হন না কেন কবর পর্যন্ত যাইয়া সবাই চোখের পানি ফলাইয়া ফলাইয়া ঘুরে আসবে কিন্তু কেউ আপনার সাথে থাকবে না আপনার মাল আপনার সাথে ঘুরে আসবে দয়ার নবী বলে দিলেন ওয়া ইবকা আমালুহু আপনার সাথে যে কবরের মধ্যে থাকবে সেটা হবে আপনার আমল 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 থাকবে কবরের মধ্যে আমল যদি ভালো হয় কবর আপনার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে একবার জোরে জোরে বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ খারাপ পেয়েছেন বাবা সেই জন্য কবি বলেছেন একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম তৈরি রাখো তৈরি থেকো তৈরি রাখো তৈরি থেকো কবরের মাল সামান একদিন তোমারই নাম মসজিদে হবে এলার একদিন তোমারই নাম মসজিদে হবে এলার একদিন তুমি হাসছো সবাইকে দেশে একদিন তুমি হেসছো সবাইকে দেশে আবার একদিন তুমি কাঁদছো সবাই হেসেছে মুসলমান একদিন তোমারই নাম
حرام مسجد হবে اعلان تیری رکھو تیری تکو قبرের مال سامان ایک دن تمہار نام مسجد হবে اعلان جائے ہو ভুল ভেদবি আল্লাহর রাস্তে মাফ করবেন আমি একটা কথাই বলছি বাবা আমি যেই চ্যাপ্টারটা নিয়েছিলাম পরে আরো ঘন্টার পড়তে যাবে সেই জন্য আমি কেটে দিলাম সবাই থাকলে বলবো ইনশাআল্লাহ আমাদের মুখ্য অতিথি সাহেব উনি বহুত দূর থেকে আসছে